সুজন মাঝি আর সুজন সখি পার্থক্য এটাই আপনি অনেক পার্থক্য। সুজনের সঙ্গে ওখানে সখী ছিল আর এখানে থেকে মাঝি, মাঝির সঙ্গে নায়িকা আছে, নিপুণ আছে, বাট সেটা অন্যভাবে এসেছে বলে এটা নাম রাখা হয়েছে সুজন মাঝি। আসলে মাঝি পরিবারে বেড়ে ওঠা একজন ছেলের গল্প, যে নিজে মাঝি কিন্তু ভাইকে চেষ্টা করে একজন বড় কোনো কাজ শেখাতে, তার সাথে একটা মেয়ের প্রেম, তারপর থেকে শুরু হয় গল্পের দ্বন্দ্ব। সেখানে মা বললাম একটু আগে যে সেন্টিমেন্টগুলি ঢুকেছে, তো এই এটাই ডিফারেন্স। আসলে গ্রামীণ সিনেমার নামগুলি তো এই ধরনেরই হয়, সে ঝিনুকমালা, তারপর খারিনী সুন্দরী, গোবন্ধক, তো এরকম ফ্লেভারের নামগুলো আছে। নামের সাথে কোন মানে মিল থাকলেও সিনেমার সাথে সিনেমার কোনো মিল, আমরা কষ্ট করে সিনেমা বানাই, বাট সেই সিনেমাটা যদি হলে না যায়, হলে যদি দর্শক না আসে, তবে তো পুরো কষ্টটাই বৃথা। আপনারা হল ভর্তি করুন, আপনারা হলে যেভাবে আসছেন, আগ্রহ নিয়ে বাংলা সিনেমা দেখছেন, এভাবেই বাংলাদেশের সিনেমাকে সাপোর্ট করুন, তবে বাংলা সিনেমার অগ্রযাত্রা কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। একজন মানুষ তো নিজের বানানো প্রোডাক্ট দেখার পরে চ্যালেঞ্জ ছুটতে পারে, উনি সেটা দেখেছেন, দেখে তার ভালো লেগেছে, ভালো লেগেছে বলেই কিন্তু আজকে সে উনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। উনি ভীষণ কনফিডেন্ট যে বাংলাদেশের সিনেমা হলের পাশাপাশি এটা ইটালিতেও প্রায় 30টা সিনেমা হল উনি রিলিজ করবেন। তো আমরা সবাই মিলে চেষ্টা করেছি তার স্বপ্ন পূরণের সাথী হওয়ার জন্য। আমার মনে হয় উনি যে চ্যালেঞ্জ ছুড়েছেন ইনশাআল্লাহ সেটা সফল হবে। আমরা যদি হলিউডে দেখি, বলিউডে দেখি, এখনই কিন্তু প্রচুর ফোক সিনেমা রিলিজ হয়। ভারতে কিন্তু আদিপুরুষ এখনও চলছে, আদিপুরুষ কিছুদিন আগে রিলিজ হয়েছে, মডার্ন টেকনোলজিতে একটা পুরনো ফ্যান্টাসি ফিল্ম, রাম রাবণের গল্প নিয়ে সিনেমা রিলিজ হয়েছে। কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো আসলে মানুষ জীবনের অঙ্গ, মানে একটা ঐতিহ্য হয়ে থাকে। তো বাংলাদেশে বাংলাদেশিদের জন্য কিছু ঐতিহ্য আছে যেগুলির আসলে মানে পটের কোনো পরিবর্তন হবে না, যতই হাইফাই, যতই সায়েন্স ফিকশন আসুক, যত যায় আসুক, তো সেই জন্য এটা মানুষ দেখবে, এই প্রজন্মও দেখবে। অনেক দিন পরে একটা গ্রামের সিনেমা আসবে, গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখ ভালোবাসার সিনেমা, আর সেই সিনেমা বানিয়েছেন আমাদের বাংলা চলচ্চিত্রের, গ্রামীণ সিনেমার একজন অবিস্মরণীয় ব্যক্তিত্ব, যার অনেক হিট সুপারহিট সিনেমা আছে, ফোক ফিল্মের ফোক সম্রাট, তার 81তম নিবেদন এটা সুজন মাঝি, দেলোয়ার জাহান ঝন্টু। দেলোয়ার জাহান ঝন্টু বাংলাদেশের চলচ্চিত্রের একজন এমন একজন পরিচালক যার নামই আসলে সিনেমা চলে, তার নামই অনেক হিট সুপারহিট সিনেমা আছে। সেই দেলোয়ার জাহান ঝন্টু কিন্তু আমাদের সাইদ ভাই আমাদের প্রযোজক খুব সুন্দর আয়োজনে এই সিনেমাটা বানিয়েছে। আজকে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আজকে যে আয়োজন, আজকে যে এখানে প্রেস কনফারেন্স হয়েছে, এরকম করে আমার মনে হয় বহুদিন কোনো সিনেমার প্রেস কনফারেন্সই কিন্তু হয়নি, এরকম নান্দনিক সুন্দর আয়োজনে আজকে হয়েছে। সিনেমার ট্রেলার দেখেছেন, গানগুলি দেখেছেন, তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে গ্রামের মানুষ গ্রামীণ পটভূমিতে যেরকম একটা বাংলাদেশি বাংলা সিনেমা দেখতে চায়, তার সব ধরনের উপকরণ এই সিনেমাতে আছে, সেজন্য মানুষ সুজন মাঝি দেখবে, সিনেমাটা দেখবে, কারণ সিনেমার গানগুলো অসাধারণ। সুজন মাঝি যে টাইটেল সংটা দারুণ হয়েছে, ঝিনুকমালার একটা পুরনো রিমেক গান আবার তৈরি ইউজ করা হয়েছে, ঝন্টু বাইরি তুমি আমার মনের মাঝি, গল্পটা অসাধারণ সুন্দর। এখানে মা, ছেলে, বাবা, ভাই, তারপরে প্রেমিক প্রেমিকা, এদের একটা অসম্ভব সুন্দর ইমোশন আছে, খুব সাধারণ সাবলীল একটা গল্প যেটার সঙ্গে মানুষ খুব সহজে রিলেট করতে পারবে, কোনো কঠিন কিছু না, ফিল গুড ফিল্ম। মানুষ হলে যাবে, হলে গিয়ে বসবে, বাংলাদেশের নৌকা, বাংলাদেশের গ্রামে সুন্দর, অসাধারণ সুন্দর কিছু লোকেশন আছে যেগুলি এর আগে সেভাবে এক্সপ্লোর করা হয়নি। তো সব কিছু মিলে একটা খুব সুন্দর স্নিগ্ধ আয়োজনে একটা সিনেমা বানানো হয়েছে, এই কারণে মানুষ দেখবে।